আপনি পেয়ে যাবো হচ্ছে পেয়ে যাবো হচ্ছে পড়ে গেল। আচ্ছা এরপর হচ্ছে পড়ে গেল, যাই হোক। আচ্ছা যাই হোক, আপনার সঙ্গে 3300 চাঁদা তো বন্ধ করে দেন, বন্ধ করে দেন, মানে বেশি গরম হয়ে গেছিল হয়তো। না এটা তো সমস্যা আছে বেশি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আছি মোহাম্মদ রাকিব গাজী, রাকিব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে। আমার দোকান হচ্ছে বসুন্ধরা সিটির 6 তলায় এ ব্লক 69 নম্বর দোকান, রাকিব ইলেকট্রনিক্স। আমাদেরকে কিন্তু আপনারা সব ধরনের স্মার্টফোন পেয়ে যাবেন, অফিসিয়াল এবং আনঅফিসিয়াল বাংলাদেশের যত ধরনের লেটেস্ট স্মার্টফোনগুলো আছে সবগুলো ফোন পেয়ে যাবেন। OnePlus বলেন, আইফোন বলেন, Xiaomi বলেন, ভিভো বলেন, রিয়েলমি বলেন, সকল ধরনের ফোনগুলো থাকবে। আজকে সুপার দামাক অফার প্রাইস, সামনে যত কুরবানি ঈদ আসতেছে সেই জন্য আজকের প্রাইস কিন্তু সুপার দামাক অফার প্রাইসে থাকবে। যাই হোক হচ্ছে, এছাড়া কিন্তু ভাই সবসময় বলি বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট বেস্ট সার্ভিস। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালোটা প্রোডাক্ট ভালোটা প্রাইস ভালোটা সার্ভিস দেওয়ার জন্য। আপনারা কিন্তু আমাদের ফেসবুকে একটা পেজ আছে রাকিব ইলেকট্রনিক্স নামে, এবং ফেসবুকে একটা গ্রুপ আছে রাকিব ইলেকট্রনিক্স নামে। আপনারা গ্রুপে জয়েন থেকে আপডেট অফারগুলো জেনে দেবেন। আপনারা ঢাকার বাইরে যারা আছেন তারা কুরিয়ার নিতে পারবেন 1020 টাকা, বিকাশ করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেবেন, আজকে অর্ডার করলে কালকেই পেয়ে যাবেন। আর আসে ডাইরেক্ট দোকানে আসবেন, তার ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই পাবেন। আপনার সে কিস্তি সুবিধা দিতে বলে ক্রেডিট কার্ডের মাধ্যমে 6 মাস 12 মাস 24 মাস পর্যন্ত আমরা ইএমআই দিয়ে থাকি। এছাড়া এক্সচেঞ্জ ফেসিলিটিস আছে, আপনার পুরাতন ফোন বক্স নিয়ে আসলে আমরা ওই ফোনটা দাম ধরে নতুন একটা কোনো ফোন আপনার বাকি টাকা অ্যাড করে নিতে পারবেন, চাইলে আপনার সেলও করতে পারবেন। যাই হোক, সবসময় বলি যে সুপার দামাকা অফার ওই অফার, বাট আজকে কিন্তু স্পেশালি অফার থাকবে। আর আমাদের কিন্তু আজকে একটা বিশেষ অফার আছে, আপনার প্রথম 20 জনের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য থাকবে প্রত্যেকে যে কোনো ফোন কিনলেই সোনির এক্সট্রা বাস একটা সুপার বড় হেডফোনটা ওটা পাবে একটা। আজকে শুরুতে কিন্তু দামাকা অফার দিয়ে শুরু করবো, তো এর পাশে কিন্তু আছে আপনার হচ্ছে Poco X4 Pro। এটা কিন্তু 6 GB RAM 128 GB স্টোরেজ, এবং এটা কিন্তু স্ন্যাপড্রাগনের 695 প্রসেসর। এটা কিন্তু অফার পেয়ে দিচ্ছি 6128, মাত্র হচ্ছে আপনার কত টাকা দাম, মাত্র 22,500 টাকা। ইতিহাসে 22,500 টাকা। এটা কিন্তু Note 11 Pro, যেটা কিনা আছে আপনার সঙ্গে 4G, যেটা মিডিয়াটাকে G96 প্রসেসর, ওইটা থেকে কারণ ভালো প্রাইসে দিচ্ছি, কারণ কেন এটার প্রাইস ছিল 25,000 টাকা, বাট এটা এখন আইপারসে 22,500 টাকা। আর আপনার সঙ্গে Note 11 Pro 4G ওটার দাম 23,300 টাকা, তো সেই দিক থেকে 23,300 টাকা ওইটা না নেওয়া, এটা না ওটা অনেকটা অনেক 67W চার্জার, দুই পাশে গোয়েল গ্লাস 5, এবং হচ্ছে কি ডুয়াল স্পিকার, এবং স্ন্যাপড্রাগনের চিপসেট দেওয়া 695 উইথ 5G 5G চিপসেট, কিন্তু এটা 695 হয়তো সংখ্যায় ছোটো, বাট এই চিপসেটটা কিন্তু অনেকটা ভালো, কারণ কেন এটা হচ্ছে 5G সিরিজের চিপসেট, এটা 4G সিরিজের চিপসেট না, ঠিক আছে। যাই হোক, আপনার সাথে MI 11 Lite NA 5G আপনার কিন্তু 8 GB RAM 128 GB স্টোরেজ দেওয়া, এই ফোনটা কিন্তু সেই অস্তম একটা ফোন। আপনার সাথে সামনে ক্যামেরা কিন্তু 20 MP, যারা ক্যামেরা ভালো যাচ্ছেন যে না অল্প সামনের মধ্যে আপনি আইফোনের ফ্লেভার যাচ্ছেন, তাহলে হচ্ছে এই MI 11 Lite NA দেখতে পারেন। ওদের ক্যামেরা টোটালি আইফোনের মতো করছে, ডিজাইনটা কিন্তু সে একটা ডিজাইন করছে, স্লিম একটা ডিজাইন, এবং সে দাম করতো 8 GB 128 GB, দাম হচ্ছে 28,400 টাকা। আপনার সাথে 8 128 অফার পেয়ে দিচ্ছি, সবচেয়ে কম দামে দিচ্ছি ভাই, সাথে গ্লাস হেডফোন উঠেছে, এগুলো গিফট আছে ভাই। আর সে 10 ডেসের মধ্যে যদি পার্সোনাল সমস্যা হয় চেঞ্জ পাচ্ছেন, 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি ভাই। হ্যাঁ, কপি ক্লোন অরিজিনাল না, যদি কখনো প্রমাণ করতে পারেন 200% ক্যাশব্যাক করাবে, ঠিক আছে ভাই। Poco F3 স্ন্যাপড্রাগনের 870 উইথ 5G, সে একটা প্রসেসর দিচ্ছে 7 nanometer চিপসেট, এবং সে 120Hz সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া। যাই হোক, এই ফোনটা কিন্তু পিছনে কিন্তু 48 MP, সামনের ক্যামেরা কিন্তু 20 MP, এবং এই ফোনটা কিন্তু অসাধারণ। যারা পারফরমেন্স চাচ্ছেন, গেম করবেন ভালো, বা ভালো নেট ব্রাউজ করবেন, বা ভালো হার্ড মানে অন্য কোনো কাজ করবেন, আপনার সে ধরেন ফোন দিয়ে কিছু ব্যবসায়িক কাজ আছে, ব্যবসায়িক কাজ আছে, বা কোনো অনলাইন ভিত্তিক কাজ আছে, তাহলে এই ফোনটা দেখতে পারেন। Poco F3 হচ্ছে 6 GB RAM 128 GB স্টোরেজ, এই ফোনটা কিন্তু মার্কেট আউট হয়ে গেছে, বাট তারপর আপনাদের জন্য কিছু ফোন আমাদের রাখছি। হচ্ছে 6 128, প্রাইস হচ্ছে 29,800 টাকা, 6 GB 128 GB 29,800, এবং সাথে কিন্তু গ্লাস হেডফোন ওটিজি এগুলো গিফট আছে। আর প্রথম বিজন যদি আসতে পারে সোনির এক্সট্রা বাস একটা হেডফোন আছে। যাই হোক, Note 11 Pro 5G, Redmi Note 11 Pro 5G সুপার দামাক অফার প্রাইসে দিচ্ছি 8 GB 128 GB, হচ্ছে মেড ইন চায়না ইন্টারন্যাশনাল গ্লোবাল নট ইন্ডিয়া। হচ্ছে স্ন্যাপড্রাগন 695, 108 ক্যামেরা, এবং হচ্ছে দুই পাশে গোল গ্লাস 5, 67W চার্জার। দাম কত, দাম হচ্ছে গিয়ে Redmi Note 11 Pro 5G ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট 27,990, মাত্র 28,000 টাকায়, সাথে কিন্তু আপনি গিফটগুলো পাচ্ছেনই। এছাড়া কপি ক্লোন অরিজিনাল না, যদি কখনো কেউ অপমান করতে পারে 200% ক্যাশব্যাক করা হবে ভাই। হ্যাঁ, আপনারা অবশ্যই চলে আসবেন, বিশ্বস্ততার আরেক নাম হচ্ছে রাকিব ইলেকট্রনিক্স, ঠিক আছে ভাই। আপনারা অবশ্যই যদি কোনো ফোন চয়েস হয় নির্দ্বিধায় আসবেন, আমি আপনাদেরকে প্রপারলি বুঝাই দেবো, যখন আপনি স্যাটিসফাইড হবেন তখন আপনি নেবেন, এছাড়া নেওয়া দরকার নেবেন। হ্যাঁ, Redmi Note 11 Pro 4G, Redmi Note 11 Pro 4G হচ্ছে 6 GB RAM 128 GB ROM, এই ফোনটা কিন্তু অফার পেয়ে দিচ্ছি 6128,
তো হচ্ছে এই ফোনটা আপনার 108 ক্যামেরা, G96 প্রসেসর এবং সেই ফোনটা হচ্ছে আপনার দুই পাশে 567 চার্জার। এর দাম কত? দাম হচ্ছে মাত্র 23,200 টাকা, আচ্ছা 6 জিবি, হ্যাঁ 108 জিবি, আর 100 এস হয় দাম হচ্ছে 24,990, মানে 25,000 টাকা। নোট 11 প্রো 4G যেটা হচ্ছে মিডিয়া টেকের G96 প্রসেসর। এটাতে একটা ফোন আছে এম আই ইলেভেন আই, যেটা হচ্ছে চায়না নাম হচ্ছে নোট 11 প্রো 5G বা নোট 11 প্রো প্লাস 5G, জি দুইটা ফোনই হয়। ওই দুইটা ফোন হচ্ছে আপনার সেখানে 40 ভার্সন ছিল, বাট ওটার গ্লোবাল নাম হচ্ছে এম আই ইলেভেন আই 5G। এম আই ইলেভেন আই 5G যেটা আছে ওটা হচ্ছে ডায়মন্ড সিটি 920, ডায়মন্ড সিটি মিডিয়া টেকের ডায়মন্ড সিটি 920 প্রসেসর দেওয়া, 6 জিবি 108 জিবি আছে, দাম হচ্ছে 27,990, 28,000 টাকা। 800 আছে, দাম হচ্ছে 30,990, মানে 31,000 টাকা। এম আই ইলেভেন আই 5G 6,108, 800 দুটা ভ্যারিয়েন্ট আছে। এছাড়া যদি কেউ হাইপার চার্জ নেয় যেমন 120 ওয়াট, সেটাও আছে, ওটার দাম হচ্ছে 6,131,500 টাকা, এবং সে 800 আছে 34,500 টাকা, দুইটা ভ্যারিয়েন্টই আছে। আর অবশ্যই আসার আগে ফোন দিয়ে আসবেন, কারণ কেন অনেক সময় প্রোডাক্ট থাকে না, এরকম হয়ে যায়, অনেক সময় দাম কমে যায় বেড়ে যায়। বাট কথা হচ্ছে কোনটা, যদি দাম বেড়েও যায় সবার থেকে আমি কম রাখবো, এবং যদি কমেও যায় সবার থেকে আমি আরও কমে রাখবো। দেখা হচ্ছে এই পাশে সামনে সবচেয়ে আলোচিত ফোন নোট 10 প্রো ম্যাক্স। নোট 10 প্রো ম্যাক্স কিন্তু এখন সুলভ মূল্যে চলে আসছে। আপনার নোট 10 প্রো ম্যাক্সের আগের দাম ছিল 25,000 টাকা, সেই ফোনটা এখন ডিসকাউন্টে দিচ্ছি নোট 10 প্রো ম্যাক্স, 6 জিবি 108 জিবি, এবং এটার পিছনে কিন্তু 108, যারা 108 খুঁজছেন তারা এটা নিতে পারেন। দাম আছে 23,990, মানে 24,000 টাকা, 6 জিবি র‍্যাম, 108 জিবি রোম, দুই পাশে গোল্ডেন রাস 5 দেওয়া, সামনে ক্যামেরা কিন্তু 16 মেগা ছিল, এবং এটা কিন্তু স্ন্যাপড্রাগনের 732 জি চিপসের দেওয়া। যাই হোক, এরপর পরে আপনারা পেয়ে যাবেন এই পাশে রেডমি নোট 10 প্রো, রেডমি নোট 10 প্রো হচ্ছে 64 মেগাপিক্সেল ক্যামেরা, বাকি সব কিছুই সেম। নোট 10 প্রো ম্যাক্সের ক্যামেরা হচ্ছে 108 ব্যাক ক্যামেরা, বাট হচ্ছে এটা ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেল, সামনের ক্যামেরা কিন্তু দুটাতে 16 এবং দুটাতে 120Hz রিফ্রেশের দেওয়া, এবং দুটাতে ডুয়াল স্পিকার দেওয়া, এবং দুটো একই জিনিস, জাস্ট হচ্ছে ক্যামেরাও সেম, জাস্ট 108 আর 64 হচ্ছে কি নাম একটা। যাই হোক, এই 64 মেগাপিক্সেল এই নোট 10 প্রোটার দাম হচ্ছে মাত্র 20,300 টাকা, 20,300 টাকা পাচ্ছেন আপনার সাথে গ্লাস হেডফোন ওটি যেগুলো গিফট আছে ভাই, এবং সে 10 ডেসের মধ্যে যদি পার্সোনালিত সমস্যা হয় আপনি চেঞ্জ পাচ্ছেন, আর 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন। এছাড়া ফোন হচ্ছে 100% জেনুইন ফোন, কপি ক্লন অরিজিনাল না, যদি কখনো প্রমাণ করতে পারেন 200% ক্যাশব্যাক হবে। ভাই আমি বুঝি এটা যে প্রোডাক্ট ভালো দিতে হবে, কাস্টমার যদি কিনতে আসে ফোন, সে টাকা 500 টাকা কম হোক বেশি হোক সে ফোন কিনবে, যদি দিন শেষে ফোনটা যদি তার খারাপ হয় তাহলে খারাপ, তো সেই দিকটা আমি চেষ্টা করি ভাই ফোনটা যত আপনার সাথে থাকবো আপনার জিনিস ভালো কিনে। রেডমি নোট ইলেভেন হচ্ছে 4 জিবি র্যাম 64 জিবি রোম, এবং হচ্ছে 6 জিবি র্যাম 128 জিবি রোম, এবং 664 তিনটা ভেরিয়েন্ট হয়। আচ্ছা, রেডমি নোট ইলেভেন যেটা সেটা স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর, এবং 90Hz রিফ্রেশ রেট, সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া, এবং নতুন একটা ডিজাইন, সে একটা ডিজাইন করছে, পুরো শেপ দিছে আইফোনের মতো, এবং হচ্ছে কী করছে সুপার অ্যামোলেড দিছে, আবার 3300 চার্জার দিছে। যাই হোক, এর দাম কত? 6,128, দাম হচ্ছে সুপার দামা কভার প্রাইজে, দুদিন আগেও ছিল 19,500 টাকা। দরদামের ব্লগ যারা দেখে আসবে তাদের জন্য দাম হচ্ছে মাত্র 18,990, মানে হচ্ছে 19,000 টাকা, কেউ দিচ্ছে না আমরা দিচ্ছি, একমাত্র গ্লাস হেডফোন ওটি এগুলো গিফট দিচ্ছি ভাই, আর হচ্ছে সবচেয়ে অফার প্রাইজে দিচ্ছি। আচ্ছা, এরপর পরে এরা 6,128 প্রাইস বললাম, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল নট ইন্ডিয়া কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে 464 আছে, 664 আছে, 6 জিবি 64 জিবি আছে, দাম হচ্ছে 17,300 টাকা, এবং 464 আছে, দাম হচ্ছে 16,300 টাকা। নোট 10 6 জিবি 64 জিবি সুপার অ্যামোলেড ডিসপ্লে, 64 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, এবং মিডিয়া টেকের G95 প্রসেসর, এটা কিন্তু G95 মানে গেমিং চিপসেট। যাই হোক, এটাও অনেকে চয়েস করেন, এর দাম হচ্ছে 16,500 টাকা, আপনার 664 মাত্র 16,500 টাকা। তো রিয়েলমি কিন্তু নাজো 50 অফার থাকবে, তারপর হচ্ছে রিয়েলমি 8 অফার আছে, রিয়েলমি 9 প্রো প্লাসে অফার আছে, যাই হোক রিয়েলমি 9 কিন্তু সেরা অফার আছে। যাই হোক, এরপর হচ্ছে এই পাশে ইনফিনিক্সের ফোনগুলো আছে, তো আমি ফার্স্টে কিছু ওপো এবং ভিভোর ফোনগুলো জাস্ট অফার প্রাইসে দেখাই দেবো। যাই হোক, ওপো ভিভো Y15s হচ্ছে অফিসিয়াল ফোন, অফিসিয়াল ওয়ারেন্টি সহ শোরুমে যাবেন, এগুলো 1 টাকাও ডিসকাউন্ট করা, বাট আমার কথা হচ্ছে না ভাই, আমার কাস্টমার যারা আসে আমার কাছে আসবেন ভাই, আপনার যেমন একটু উপকার হয় সেই দিক থেকে হচ্ছে আপনি প্রাইস কমে পাবেন। Y15s অফিসিয়াল ফোনটাই আপনি ডিসকাউন্টে পাচ্ছেন, দাম হচ্ছে অফিসিয়াল প্রাইস 12,000 টাকা, ডিসকাউন্টের দাম হচ্ছে 11,500 টাকা। Y21 পেয়ে যাবেন, Y21 4 জিবি র্যাম 64 জিবি রোম, এই ফোনটা কিন্তু আপনার হচ্ছে খুব সুন্দর একটা ফোন, 15,990, মানে 16,000 টাকা হচ্ছে কোম্পানির প্রাইস, বাট আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র 15,200 টাকায়। পেয়ে যাবেন Y33s, এই ফোনটা কিন্তু 8 জিবি র্যাম 128 জিবি রোম, এর দাম হচ্ছে অফিসিয়াল প্রাইস 22,990, 23,000 টাকা, দাম কিন্তু বেড়ে গেছে 23,000 টাকা, এই ফোনটা আমরা দিচ্ছি মাত্র 21,700 টাকায়। Vivo B23 25,400 টাকা, অফিসিয়াল প্রাইস কিন্তু 28,000 টাকা, আমরা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 25,400 টাকায়, সাথে কিন্তু গ্লাস হেডফোন ওটি এগুলো গিফট আছে ভাই, আর 1 বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে। শোরুম থেকে যে ফোনটা পাচ্ছেন আমার কাছে সেম প্রোডাক্ট পাচ্ছে, ইনঅ্যাক্টিভ ফোন, যাই হোক B23 আছে,
দাম হচ্ছে অফিশিয়াল প্রাইস 39,990 40,000 টাকা ডিসকাউন্টের দাম হচ্ছে 37,300 টাকা অবশ্য B23টা যেটা হচ্ছে গোল্ড কালার হয় এবং ব্ল্যাক কালার হয় দুইটা কালারে পেয়ে যাবেন তো অপর ফোনের মধ্যে ফার্স্টে যে ফোনটা দেখাবো 16E আছে অল্প বাজারে 4GB 64GB দাম আছে 14,000 টাকা কোম্পানি প্রাইস হচ্ছে 14,000 টাকা ডিসকাউন্টে পাবেন 13,500 টাকা এই 16টা দাম আছে 16,000 টাকা কোম্পানি প্রাইস 15,200 টাকা পেয়ে যাবেন 64 অফিশিয়াল ফোন অফিশিয়াল ওয়ারেন্টি সহ A95 আছে হচ্ছে 8GB র‍্যাম 128GB রম এই ফোনটা কিন্তু আপনার 21,800 টাকা পড়বে আপনার ঠিক আছে 8128 অফিশিয়াল ফোন অফিশিয়াল ওয়ারেন্টি সহ 21 প্রো আছে সেরা দামা কভার প্রাইস F21 প্রো 4G 8GB 128GB অফিশিয়াল প্রাইস কিন্তু 28,990 মানে 29,000 টাকা সেই ফোনটা দিচ্ছি আমি দিচ্ছি 26,500 টাকা F21 প্রো 26,500 কেউ দিতে পারবে না গ্যারান্টি প্রাইস মার্কেট সবার থেকে বেস্ট প্রাইস আছে এবং হচ্ছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে পাশে আপাশে ইনফিনিক্সের কিছু ফোন আছে তো ইনফিনিক্সের ফোনগুলো ফার্স্টে যে ফোনটা দেখাবো ইনফিনিক্সের নতুন একটা ফোন আছে নোট 12 হ্যাঁ নোট 12 কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া G88 প্রসেসর দেওয়া 50 MP ব্যাক ক্যামেরা দেওয়া এটা কিন্তু অফিসিয়াল ফোন অফিসিয়াল ওয়ারেন্টি সহ আর ওদের ফোনগুলো কিন্তু অল্প দামে অনেক বেশি কনফিগারেশন দিছে এবং কি আবার অফিসিয়াল করতেছে অনেক কাছে কিন্তু আনঅফিসিয়াল ফোনগুলো এই কনফিগার দিছে তা ওগুলো আনঅফিসিয়াল বাট এটা অফিসিয়াল আপাশে 6128 এর প্রাইস হচ্ছে 17,300 টাকা যাই হোক সুপার অ্যামোলেড ডিসপ্লে দিছে তারপর সে আবার 6GB 128GB দিছে G88 প্রসেসর দিছে সেরা ফোন সেরা অফার প্রাইস যাই হোক হট ইমেজ কিন্তু G88 প্রসেসর একই প্রসেসর কিন্তু G88 প্রসেসর দিয়ে 6128 একই র‍্যাম রম দিছে একই ক্যামেরা দিছে 50 MP এর দাম কিন্তু আপনারা অনেক কমে পাচ্ছেন 14,200 টাকা কোম্পানির প্রাইস কিন্তু 15,900 16,000 টাকা দাম সেই ফোনটা দিচ্ছি মাত্র 14,200 টাকা সাথে কিন্তু হেডফোন অটোজেকেবল গিফট আছে আর এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি ইনফিনিক্সের হট 12 প্লে কিন্তু 6,000 mAh ব্যাটারি দেওয়া 4GB র‍্যাম 64GB রম দেওয়া আগের হট ইলেভেন প্লেতে কিন্তু ক্যামেরা ডিজাইনটা এত সুন্দর ছিল না এটা কিন্তু অনেক সুন্দর করছে 64 এর দাম হচ্ছে অফিসিয়াল প্রাইস 13,000 টাকা সেটা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র 12,100 টাকায় গত ব্লগে 12,300 টাকা বলছিলাম সেই জায়গায় ডিসকাউন্ট করে আরও ডিসকাউন্ট করে আপনাদের জন্য দরদামের পক্ষ থেকে যারা আসবে তাদের 12,100 টাকা যাই হোক আপনার এরপর পরে পেয়ে যাবেন হচ্ছে হট ইলেভেন প্লে হট ইলেভেন প্লে হচ্ছে 64 এই ফোনটার প্রাইস কত দাম হচ্ছে 12,000 টাকা কোম্পানির প্রাইস ডিসকাউন্টে দিচ্ছি 11,200 টাকা 800 টাকা ডিসকাউন্ট দিচ্ছি ইনফিনিক্সের ফোনে ফার্স্ট টাইম যখন ইনফিনিক্স সেল করতাম একটা ফোনে 200 টাকা 100 টাকা ডিসকাউন্ট দিতে পারতাম বাট বর্তমানে সেই ডিসকাউন্টটা আপনাদের জন্য আমরা সিস্টেম করে কোম্পানির সাথে আলোচনা করে অনেকটা কমায় নিয়ে আসছি 801,000 টাকা দিতে পারি এখন একটা ফোনের ডিসকাউন্ট রিয়েলমির মধ্যে ফার্স্টে যে ফোনটা দেখাবো রিয়েলমি নাইন আই এই ফোনটা কিন্তু অনেক সুন্দর একটা ফোন নাইন আই আছে 6GB র‍্যাম 128GB রম এবং 4GB র‍্যাম 64GB রম 6128 নাইন আই এটা কিন্তু স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর এবং এটা কিন্তু 50 MP ব্যাক ক্যামেরা কিন্তু অফিসিয়াল ফোন অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটার দাম কত দাম হচ্ছে অফিসিয়াল প্রাইস 21,500 মানে 21,500 টাকা 21,500 টাকা যাই হোক এটা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র 19,800 টাকা 6128 এই ফোনটা সুপার অফার প্রাইসে দিচ্ছি অফিসিয়াল ফোন অফিসিয়ালি এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন সাথে কিন্তু আমার গিফটও আছে গ্লাস হেডফোন ওটিজি এগুলো গিফট দিচ্ছি ভাই হ্যাঁ 9 Pro Plus যেটা রিয়েলমি 9 Pro মধ্যে সবচেয়ে সেরা ফোন রিয়েলমি 9 Pro Plus আপনার হচ্ছে ডায়মন্ড সিটি 920 উইথ 5G এবং হচ্ছে আপনার সে একটা ক্যামেরা সেভ করছে এবং সেই ফোনটা কিন্তু 920 প্রসেসর দিচ্ছে যেটা কিনা হাই গ্রাফিক্সে আপনি পাবজি বা ভালো ভালো গেম আপনি খেলতে পারবেন যাই হোক এরপর হচ্ছে 6128 হয় 8128 হয় 6GB 128GB দাম হচ্ছে আপনার মাত্র 28,990 মানে 29,000 টাকা আর আপনার সে 8128 আছে দাম কত দাম হচ্ছে মাত্র 31,300 টাকা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন আপনার 6128 8128 রিয়েলমি 9 Pro Plus 920 উইথ 5G মিডিয়াটাকে চিপসেট দিচ্ছে আচ্ছা এরপর পরে আপনার সে এই পাশে পেয়ে যাবেন আপনার সে এই পাশে একটা ফোন আছে আপনার সে রিয়েলমি এইট কিন্তু 8GB র‍্যাম 128GB রম মিডিয়াটাকে G95 প্রসেসর 64 MP ব্যাক ক্যামেরা সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিক্স এটা কিন্তু অফিসিয়াল ফোন অফিসিয়াল ওয়ারেন্টি সহ দাম কত অফিসিয়াল প্রাইস হচ্ছে 24,990 মানে 25,000 টাকা সেই ফোনটা আমরা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 22,990 23,000 টাকায় সাথে কিন্তু আপনি পাচ্ছেন একটা গ্লাস একটা হেডফোন একটা অটোজিকেবল গিফট পাচ্ছেন ভাই নতুন আসছে C31 আচ্ছা 3GB 32GB এটা নতুন আসছে রিয়েলমি C31 এটা তো সে একটা ফোন যারা C35 করছেন তারা এরা যা শখ মিলে দিতে পারেন কারণ একই ডিজাইন একটা গ্লাস দিচ্ছে একটা গ্লাস দেয় না এই ধরনের কাহিনা যাই হোক আপাশে রিয়েলমি C31 3 32 দাম হচ্ছে পানির দামে মাত্র 10,800 টাকায় সে একটা প্রাইজে 3 32 আবার ফিঙ্গারপ্রিন্ট আছে আবার সুন্দর ডিজাইন করছে এবং হচ্ছে সে একটা ফোন করছে ভাই যাই হোক নাজো 50 কিন্তু মিডিয়াটাকে G96 প্রসেসর G96 প্রসেসর এবং সে 120Hz ডিসপ্লে এবং 120Hz ডিসপ্লে দেওয়া যা হচ্ছে 3300 চার্জার দেওয়া বক্সের মধ্যে কিন্তু হট কেক বলতে পারে সুপার হট কেক আচ্ছা 64 আর প্রাইস আছে 14,990 সুপার হট প্রাইস দিচ্ছি ভাই
14,990 টাকায়, সাথে কিন্তু গ্লাস, হেডফোন, ওটিজি এগুলো গিফট পাচ্ছেন ভাই। আর কিন্তু এটা কিন্তু এমনিতেই যে প্রাইস দিছে সেরা একটা প্রাইস দিছে ভাই। এটা অফিসিয়াল প্রাইস কিন্তু 19,000 টাকা ছিল 460 দাবি, বাট সেই ফোনটা আপনি ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র 14,990 মানে 15,000 টাকায়। এই ফোনটা কিন্তু অনেক ভালো চিপসে দিচ্ছে, কারণ শাওমির নোট 11 প্রো মিডিয়া টাকের G96 প্রো দাম কত দিচ্ছে, দাম দিচ্ছে হচ্ছে 23,300 টাকা। আচ্ছা আপনার রিয়েলমির মধ্যে আসে, ইয়া ইনফিনিক্সের মধ্যে আসে, ইনফিনিক্স কিন্তু অল্প দামে ভালো জিনিস দেয়। তারপরে ওদের একটা G96 প্রো দিচ্ছে আপনার হচ্ছে নোট 12 দাম কত, দাম হচ্ছে আপনার 19,200 টাকা। তো সেই দিক থেকে এই ফোনটার দাম হচ্ছে মাত্র 14,990 টাকা। রিয়েলমি কিন্তু একটা প্রতিষ্ঠিত ব্র্যান্ড, সেই দিক থেকে রিয়েলমির মতো কোম্পানিও আপনার দিচ্ছে হচ্ছে এত কম দামে একটা ভালো একটা জিনিস। ফোন আছে Realme 9 5G, Realme 9 5G এর দাম হচ্ছে আপনার 4 GB র্যাম, 64 GB রম, দাম হচ্ছে 16,970 দাম, 460 দাম আপনার Realme 9 5G টা। এছাড়া Realme 9 4G আছে, 4G হচ্ছে 6100 দাম হচ্ছে 22,000 টাকা, এবং সে 8100 দাম হচ্ছে 24,900 25,000 টাকা Realme 9 4G টা। আর Realme 9 Pro আছে, Realme 9 Pro যে হচ্ছে 5G টা, যে হচ্ছে 6100 দাম হচ্ছে 13,500, 8100 দাম হচ্ছে 25,500, দুইটা ভ্যারিয়েন্টই আছে। আপনারা যদি Realme 9 Pro নিতে চান সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। একটা ফোন আছে Realme GT Master, দাম হচ্ছে 31,990, 32,000 টাকা, স্ন্যাপড্রাগনের 778G চিপসেট দেওয়া, অনেক ভালো ক্যামেরা, অফিসিয়াল ফোন, অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন GT Master টা। এছাড়া GT Neo 2 আছে, দাম হচ্ছে 37,500 টাকা। তো OnePlus-এর ফোনগুলোতে আমি সেরা অফার প্রাইস দিব, আজকের অফার প্রাইস হচ্ছে বেস্ট অফার প্রাইস থাকবে। যাই হোক, এই পাশে আছে OnePlus 9 RT, স্ন্যাপড্রাগন কিন্তু 888 দেওয়া, এবং 8 GB 256 GB আছে, 256 কেমন অফার প্রাইস দিলে ভালো হয় ভাই, 39,000 টাকা দাম, মাত্র 39,000 টাকা পাচ্ছে 8256 প্রাইস। ঠিক আছে ভাই, OnePlus 9 RT ইনএক্টিভ ফোন এবং ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন। ঠিক আছে ভাই, আচ্ছা তারপর পরে এই পাশে পেয়ে যাবেন আপনার সব 9 RT-র পরপরে পেয়ে যাবেন OnePlus 9 RT কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল ছিল। জি ভাই, সেদিক থেকে আপনি পাচ্ছেন OnePlus 9 RT-টা, যেটা সেটা 12 GB র্যাম, 256 GB রম, 8 GB র্যাম, 256, দুইটা ভ্যারিয়েন্টই পাবেন। 12 GB, 256 GB দাম হচ্ছে 43,500 টাকা, আর 8 GB 256 GB দাম হচ্ছে আপনার 39,990 টাকা, দুইটা ভ্যারিয়েন্টই পাবেন। হচ্ছে ইনএক্টিভ ফোন ভাই, আমি এতদিন OnePlus 9 RT দেখাই নাই, গত 3-4টা ব্লগে দেখেন কোনো 9 RT নাই, কারণ ভাই ফোন ইনএক্টিভ ছিল না, আমি সেল করিনি, আমার ফোন হচ্ছে ইনএক্টিভ হতে হবে, তাহলে আমি বিক্রি করবো না, করবো না ভাই। আপনি যদি না বোঝেন, লজিক্যালি প্রমাণ দেখলেন যে আগের 5-6টা ভিডিওতে আমি কোনো OnePlus 9 RT, OnePlus 9 বা 9 Pro আমি দেখাইতে পারছি কি না, বাট এখনকার ফোনগুলো ইনএক্টিভ আছে, এই জন্য দিচ্ছি ভাই। 9 RT 12,256 হবে, 8,256 দুইটা ভ্যারিয়েন্টই হবে। আচ্ছা তারপর সে OnePlus 9 RT-এর পর হচ্ছে OnePlus 9 আছে আমাদের কাছে, OnePlus 9 ইনএক্টিভ ফোন, হ্যাসেলবেল্ড ক্যামেরা, স্ন্যাপড্রাগন 888 প্রসেসর, ওইটাও আমাদের কাছে অ্যাভেলেবল আছে, দাম হচ্ছে 44,500 টাকা, 12 GB 256 GB, 44,500, দুটা ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন। আচ্ছা এরপর হচ্ছে আপনার এই ফোনগুলো বাদে আর একটা ফোন পাবেন OnePlus 10 RT, OnePlus 10 RT আপনার সে 12 GB 256 GB হয়, 8 GB 128 GB হয়, 8 GB 128 GB দাম হচ্ছে 47,000 টাকা, 8 GB 128 GB। আচ্ছা এই 8 GB 128 GB 10 RT-এর পরপরেই এটার একটা নাম আছে গ্লোবাল নাম OnePlus AC, OnePlus AC আছে, 12 GB 256 GB হয়, 8 GB 128 GB হয়, এবং 8 GB 256 GB হয়, তিনটা ভ্যারিয়েন্ট হয়। আচ্ছা 12 GB 256 GB তে অফার প্রাইস চলছে, এটা তো কিন্তু OnePlus 10 RT, এটা কিন্তু 160 ওয়াটের চার্জার দিচ্ছে, AC OnePlus AC-তে 160 ওয়াটের চার্জার, সেটা হচ্ছে আপনার 12 GB 256 GB দাম হচ্ছে মাত্র 45,990, 66,000 টাকা দাম হচ্ছে 12 GB 256 GB, দামও কিন্তু অনেকটা কম। আপনার 10 RT-এর দাম কিন্তু আপনার 8 GB 128 GB দামে 47,000 টাকা, বাট ওটা 12 GB 256 GB পাচ্ছেন 47,000 টাকা, অনেক কম প্রাইসে 10 RT-টা পাচ্ছেন 160 ওয়াট চার্জার দিয়ে, ওটা নিতে পারেন। এছাড়া 8 GB 256 GB আছে, দাম হচ্ছে 44,500 টাকা, 8 GB 256 GB, এবং সে 8 GB 128 GB আছে, দাম হচ্ছে কত, আপনার 42,990, 43,000 টাকা। OnePlus 10 Pro পেয়ে যাবেন, OnePlus 10 Pro যেটা দুই পাশে কার্ভ ডিসপ্লে, এটা হচ্ছে 12 GB র্যাম, 256 GB রম, দাম কত, 66,990, মানে 66,000 টাকা, এই প্রথম দিচ্ছি 66,000 টাকা বেস্ট প্রাইসে, কেউ দিতে পারবে না। আজকে তো আরও 2-3টা ব্লগ লঞ্চ হবে, সবার ভিডিও দেখেন, সবার থেকে ভালো প্রাইস আসছে, এবং ইনএক্টিভ ফোন আছে। ইনএক্টিভ ফোন বলতে এর আগে কখনো সিম দিয়ে অ্যাক্টিভ করা হয় না, আপনি ফার্স্ট সিম দিয়ে অ্যাক্টিভ করেন, যেটা কপি, ক্লোন, অরিজিনাল না, যদি কখনো প্রমাণ করতে পারেন 200% টাকা ক্যাশব্যাক করাবে। ঠিক আছে ভাই, আচ্ছা OnePlus-এর Nord CE 2, OnePlus Nord CE 2 হচ্ছে অফিসিয়াল ফোন, অফিসিয়াল ওয়ারেন্টি সহ, যারা OnePlus-এর মধ্যে অফিসিয়াল ফোন খুঁজছেন তারা এই ফোনটা দেখতে পারেন, দাম হচ্ছে কত, 34,000 টাকা, অফিসিয়াল প্রাইস কিন্তু 38,000 টাকা, 4,000 টাকা ডিসকাউন্টে 34,000 টাকা Nord CE 2, অফিসিয়াল ফোন, অফিসিয়াল ওয়ারেন্টি সহ। আচ্ছা এরপর পরে পেয়ে যাবেন এই পাশে Nord CE 2 Lite, CE 2 Lite হচ্ছে আপনার 6 GB RAM, 128 GB ROM,
অফার প্রাইসে দিচ্ছি ভাই 25,990 26,000 টাকা এবং 2800 আছে দাম কত দাম হচ্ছে আপনার শিখা 29,800 টাকা দুইটা ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 2800 আছে অফিসিয়াল 6,000 আছে আনঅফিসিয়াল আচ্ছা এরপর পড়ছে আপনারা এই পাশে পেয়ে যাবেন আইফোন আছে পিক্সেল ফোন আছে তো পিক্সেলের 5A 5G আছে দাম হচ্ছে 40,500 টাকা 5A 5G আচ্ছা 6 GB র্যাম 128 GB রোম আচ্ছা এরপর হচ্ছে আপনার পেয়ে যাবেন হচ্ছে 50,500 টাকায় পিক্সেল 6 8 GB 128 GB এখানে এবারে নতুন ফোন পিক্সেল 6 স্যামসাংয়ের S22 Ultra S22 Ultra তে দামা কভার থাকছে 98,990 মানে 99,000 টাকা 12 GB 256 GB স্ন্যাপড্রাগনের 8th generation 4 nanometer চিপসেট এটা স্ন্যাপড্রাগনের স্যামসাংয়ের S22 Ultra এটা কিন্তু স্যামসাংয়ের অনেক ডিভাইসের আমার কাছে অফিসিয়ালি এগুলো পেয়ে যাবেন এছাড়া আরেকটা ফোন আছে স্যামসাংয়ের S21 FE স্যামসাংয়ের S21 FE হচ্ছে আপনার কাছে স্ন্যাপড্রাগন এডিশন 6128 দাম হচ্ছে 49,500 টাকা ওই ভেরিয়েন্টটা আমার কাছে পেয়ে যাবেন এছাড়া কিন্তু আইফোনের 13 আছে আইফোন 13 128 GB USA ইনঅ্যাক্টিভ আইফোন 11 128 GB USA ইনঅ্যাক্টিভ সবগুলো ভেরিয়েন্টে পেয়ে যাবেন তো আইফোন 11 দিয়ে শুরু করি ফার্স্টে আইফোন 11 128 GB দাম হচ্ছে 64 GB দাম হচ্ছে 53,500 টাকা আইফোন 11 64 GB দাম হচ্ছে 53,500 টাকা ইউএসএ প্রোডাক্ট এবং ইনঅ্যাক্টিভ ফোন ইনঅ্যাক্টিভ বলতে এর আগে কোনো সিম দ্বারা অ্যাক্টিভ করা হয়নি আপনি ফার্স্ট সিম দিয়ে অ্যাক্টিভ করবেন এটা হচ্ছে অ্যাপেলের ওয়েবসাইট থেকে আপনাকে চেক করে দেওয়া হবে এবং ফোন হচ্ছে 100% জেনুইন ফোন ভাই কেউ যদি কপি ক্লোন অরিজিনাল না কখনো প্রমাণ করতে পারেন 200% টাকা ক্যাশব্যাক করা হবে ঠিক আছে ভাই আমি বলে দিচ্ছি ভিডিও দেখে দরকার আসবেন তারপরে হ্যাঁ আপনার সে 11 128 GB হয় দাম কত দাম হচ্ছে কি আপনার সে মাত্র 59,990 60,000 টাকা দাম হ্যাঁ আপনার সে 128 GB দাম আচ্ছা এরপরে আইফোন 12 আসছে 64 GB দাম হচ্ছে 64,500 টাকা ইউএসএ ইনঅ্যাক্টিভ 12 আসছে 128 GB দাম হচ্ছে 74,500 টাকা 12 128 GB আছে ইউএসএ প্রোডাক্ট এবং ইনঅ্যাক্টিভ ফোন আপনি যদি অন্য কোনো দেশে নিতে চান তাহলে সেটা এসে বলবেন বাট আমরা ইউএসএ প্রাইস বলতেছি এবং ইউএসএগুলো দিব যাই হোক আপনার সে গিয়া আইফোন 13 হবে 128 GB দাম হচ্ছে 85,500 টাকা আইফোন 13 128 GB ইউএসএ ইনঅ্যাক্টিভ এবং আইফোন 13 প্রো হবে আপনার সে 128 GB দাম হচ্ছে 1,07,000 টাকা আচ্ছা 1,07,000 আইফোন 13 128 GB এছাড়া আইফোন 13 প্রো সরি আইফোন 13 প্রো ম্যাক্স আছে আইফোন 13 প্রো ম্যাক্স 128 GB দাম হচ্ছে 115,500 টাকা ইউএসএর প্রোডাক্ট এবং ইনঅ্যাক্টিভ ফোন আর আইফোন 13 প্রো ম্যাক্স 256 GB আছে ইউএসএর প্রোডাক্ট এবং ইনঅ্যাক্টিভ ফোন দাম হচ্ছে মাত্র 125,990 26,000 টাকা হচ্ছে আপনার এই পাশে কিছু স্যামসাংয়ের ফোন আছে তো এগুলোর প্রাইস লিস্ট আসলে আপনার সবসময় বলে দেই দাম হচ্ছে 23,500 টাকা F23 5G 6,100 অফিসিয়াল ফোন অফিসিয়াল ওয়ারেন্টি সহ আচ্ছা তারপর সে এই পাশে পেয়ে যাচ্ছে A33 5G A33 5G দাম হচ্ছে 34,000 টাকা হচ্ছে আপনার সে 8128 বলে হয় আচ্ছা এটা হচ্ছে অফিসিয়াল ফোন অফিসিয়াল ওয়ারেন্টি সহ আচ্ছা তারপর সে আপনার এই পাশে পেয়ে যাচ্ছে A30 464 দাম হচ্ছে 15,900 টাকা এবং 6,100 দাম হচ্ছে 18,919 টাকা দাম হচ্ছে A23 আপনার সে মাত্র 24,500 টাকা A23টা M31 এটা কিন্তু অনেক আগের মডেল বলতে পারেন বাট এটা পাওয়া যাচ্ছে 64 অফিসিয়াল ফোন অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটা ফোন দিয়ে দাম জেনে নেবেন M31টা কিন্তু ছিল না সামনে ক্যামেরা কিন্তু 32 মেগাপিক্সেল ছিল এটাতে আচ্ছা আচ্ছা এরপর হচ্ছে A52 আছে A52 দাম হচ্ছে 33,500 টাকা আছে 8 GB র্যাম 128 GB রোম এটা কিন্তু স্ন্যাপড্রাগন চিপসেট দেওয়া আবার সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া এই ফোনটা কিন্তু অনেক অসাম একটা ফোন যাই হোক আপনার সাথে কিন্তু এর পাশে আছে M62 এটা কিন্তু অনেক আগের মডেল বাট এটা অনেকের চাহিদা আছে এই ফোনটা আমাদের কাছে আছে এটা কিন্তু 7,000 mAh ব্যাটারি যারা ব্যাটারি বেশি যাচ্ছেন 7,000 mAh ব্যাটারি তারা এই ফোনটা দেখতে পারেন লং লাস্টিং পাওয়ার এবং হচ্ছে কোয়াড ক্যামেরা দিচ্ছে এবং এই ফোনটা কিন্তু অফিসিয়াল ফোন অফিসিয়াল ওয়ারেন্টি সহ আচ্ছা এরপর পরে আপনারা পেয়ে যাবেন সেই পাশে স্যামসাংয়ের A71 ওয়ার্ল্ড ইজ গোল্ড এই A71 কিছু আমার কাছে আছে বিশাল ডিসকাউন্ট প্রাইস আছে আপনারা অবশ্যই আসার আগে ফোন দিয়ে আসবেন A71 M62 M32 সবগুলো ফোন কিন্তু আপনারা পেয়ে যাবেন বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট বেস্ট সার্ভিস এছাড়াও আর অনেক ফোন অ্যাভেলেবেল আছে বাট সবগুলো ফোন সময় স্বল্পতার কারণে দেখাইতে পারি নাই বাট অনেক ফোনই এছাড়াও অ্যাভেলেবেল আছে অবশ্যই আপনারা যদি কোনো ফোন প্রয়োজন হয় অবশ্যই আসার আগে ফোন দিয়ে আসবেন এবং জিজ্ঞেস করে আসবেন এবং যে কোনো ফোন কিনতে আসলে ফোন দিয়ে আসবেন ভালো বেশি হয় কি প্রোডাক্টটা আছে কি না কেমন প্রাইস আছে সেটা জেনে নিতে পারবেন যাই হোক এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে কীভাবে কী ফোনের প্রাইস দিলে ভালো হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই নিয়ে আজকে ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম